আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শ্রীলঙ্কার সংকট নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী জিহাদ নেতার মূল্যায়ন, বাইডেনের মধ্যপ্রাচ্য সফর ফিলিস্তিনি জাতির জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। উত্তর কোরিয়ার স্বীকৃতি পেল দনেশ। বরিস জনসনের বিকল্প খুঁজছে তার দল। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলে গিয়ে ইরানে হামলার হুমকি বাইডেনের। আমেরিকা নিজেদেরকে সবসময় সবচেয়ে চালাক বলেই মনে করে, কিন্তু আমেরিকা ভুলে গেছে যে আমেরিকার থেকেও এখন আরো শক্তিশালী আরো বুদ্ধিমান দেশ পৃথিবীতে আছে। আমেরিকা সবসময় চায় পৃথিবীর যে কোনো দেশ তাদের কথা মতো যেন চলে, তারা যেখানে যা করতে বলবে তাই যেন করে। কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, এখন পৃথিবীর অধিকাংশ দেশ আমেরিকার কথা মতো চলে না। যদিও পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা এখনো আমেরিকার হাতেই, তারপরেও অধিকাংশ দেশ আমেরিকাকে পাশ কাটিয়ে অন্য কোনো উপায়ে আন্তর্জাতিক বাণিজ্য করার চেষ্টা চালাচ্ছে। কারণ আমেরিকা যে কোনো দেশে তাদের প্রভাব বিস্তারের জন্য জঘন্য সব উপায়ে সব সময় বেছে নেয়। ইউক্রেনের যুদ্ধে ঠিক তেমনটাই করেছে আমেরিকা। তারা নিজেদেরকে দূরে রেখে অন্যান্য দেশের প্রতি নির্দেশ দিচ্ছে ইউক্রেনে যুদ্ধে যাওয়ার জন্য। এমনকি তুরস্ককে বলছে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধেই মোতায়েন করার জন্য। কিন্তু তুরস্কের সরকার অর্থাৎ এরদোগান সরকার এতটাই কি বোকা যে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে? তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার কথা মতো তারা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে না। তুরস্কের এমন অবস্থানে আমেরিকা মূলত ভড়কে গেছে। আপনারা কি মনে করেন তুরস্ক যে সিদ্ধান্ত নিয়েছে তা কি সঠিক? কি মনে হয় আপনাদের তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা কমেন্টসে জানিয়ে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। শ্রীলঙ্কার সংকট নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সংকটে জর্জর শ্রীলঙ্কার প্রতি নয়াদিল্লির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন দ্বীপ রাষ্ট্রটির পরিস্থিতি খুবই স্পর্শকাতর ও জটিল। এই সংকটের সময় কলম্বোকে অর্থনৈতিকভাবে সহায়তার উপায় নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে নয়াদিল্লি। ভারতের কেরালায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জয়শঙ্কর। বৃহস্পতিবার কলম্বো গেজেটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জয়শঙ্কর বলেন, শ্রীলঙ্কার জনগণকে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ, কারণ তারা আমাদের প্রতিবেশী, তারা বন্ধুত্বপূর্ণ মানুষ, আমরা তাদের সাহায্য করতে চাই, কারণ তারা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুত্বের এই অনুভূতির কারণে আমরা তাদের সাহায্য করতে চাই। আমরা কয়েক মাস ধরে দ্বীপ রাষ্ট্রটিকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মনোযোগ শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির দিকে, কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি সে বিষয়ে। আমরা অন্য বিষয়ে জড়িত নই, শুধু সংকটের অর্থনৈতিক দিকে আমরা মনোযোগ দিচ্ছি। আমরা অন্য বিষয় নিয়ে উদ্বিগ্ন নই, সামাজিক মাধ্যমে আশা সব বিষয়ের প্রতি আমরা প্রতিক্রিয়া জানাতে পারি না। জয়শঙ্কর রোববার বলেছিলেন, শ্রীলঙ্কাকে সহায়তা দিচ্ছে ভারত, দ্বীপ রাষ্ট্রটির চলমান পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি। শ্রীলঙ্কা অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে দেশটির হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। তারা লাগাতার সরকার বিরোধী আন্দোলন করে আসছেন। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ না করেই দেশ ছেড়ে পালান তিনি। গোতাবায়াকে মালদ্বীপে পালিয়ে যেতে ভারত সহায়তা করছে বলে খবর বের হয়। এই খবর অস্বীকার করে নয়াদিল্লি, গোতাবায়া তার অবর্তমানে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। এই পদক্ষেপে জনরোষ আরো বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন রনিল। তবে কতদিন এই জরুরি অবস্থা জারি থাকবে তা জানানো হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সেনাবাহিনী ও পুলিশকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বিক্ষোভকারীরা অবিলম্বে রনিলেরও পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ইসলামী জিহাদ নেতার মূল্যায়ন, বাইডেনের মধ্যপ্রাচ্য সফর ফিলিস্তিনি জাতির জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকে ফিলিস্তিনি জাতির জন্য একটি অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এটি বলেছে মুসলিম ও আরব বিশ্বের জন্য এই সফর ভালো কিছু বয়ে আনবে না। ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা আহমদ আল মুদাল্লাল
আরবি বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিনি সংকট সমাধানে এই অপ্রীতিকর সফর কোনো ভূমিকা রাখবে না। ফিলিস্তিনি জাতি এই সফরের প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করছে না বলেও তিনি মন্তব্য করেন। মুদাল্লাল বলেন, শুধুমাত্র আরব বিশ্বের উপর ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার লক্ষ্যে বাইডেনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বাইডেনকে লাল কালিচা সংবর্ধনা জানায় ইসরায়েল। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের এই নেতা বলেন, চলতি সফরে বাইডেন বেথেলহামে গিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাতে ফিলিস্তিনি জনগণের কোনো লাভ হবে না, বরং শুধুমাত্র দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষিত হবে। মুদাল্লাল বলেন, বাইডেনের চলমান মধ্যপ্রাচ্য সফরের আরেকটি মূল লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলে দখলদার ইসরায়েল সরকারকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং এই অঞ্চলে ইরান ভীতি ছড়িয়ে দেয়া, যাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নির্ভরশীল থাকে। তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন যে সাক্ষাতে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হবে, একজন ফিলিস্তিনি নেতা সে সাক্ষাতে মিলিত হতে পারেন না। উত্তর কোরিয়ার স্বীকৃতি পেল দনেশ। দনেশ পিপলস রিপাবলিককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দনেশ অঞ্চলের নেতা ডেনিস পুশিলিন এই তথ্য জানান খবর তাসের। টেলিগ্রামে পুশিলিন লেখেন, দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া দনেশ পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিল। আন্তর্জাতিক পরিসরে দনেশ পিপলস রিপাবলিকের অবস্থান এবং রাষ্ট্রীয়তা আরও শক্তিশালী হচ্ছে। এটি আমাদের জন্য আরও একটি কূটনৈতিক বিজয়। দোনবাস অঞ্চলের মানুষের প্রতি গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান দনেস্ক পিপলস রিপাবলিকের এই নেতা। পুশিলিন বলেন, এই রাজনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। দ্বিপক্ষীয় ও অংশীদারিত্ব আমাদের কোম্পানিগুলোর জন্য তাদের বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব করবে। আমি সক্রিয় ও কার্যকর সহযোগিতার জন্য অপেক্ষা করছি। ডিপিআর এর পররাষ্ট্রমন্ত্রী নাতালিয়া নিকোনোরোভা 12 জুলাই বলেছিলেন, দনেস্ককে স্বীকৃতি দেওয়ার বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। চলতি বছরের 21 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন দনেস্ক লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। রাশিয়া এই দুই দেশের সঙ্গে 22 ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এদিকে সাউথ ওশেটিয়া ডিপিআর ও এলপিআর কে 2014 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। এরপর দনেস্কের সঙ্গে 2017 সালের মে এবং লুহানস্কের সঙ্গে 2019 সালের মে মাসে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। 25 ফেব্রুয়ারি আবখাজিয়ার প্রেসিডেন্ট আসলান বাজানিয়া দনেস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি সই করেছেন। এরপর 29 জুন সিরিয়া দোনবাসের এই দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কিয়ে। বরিস জনসনের বিকল্প খুঁজছে তার দল। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিকল্প হিসেবে ইতিমধ্যে প্রার্থী বাছাই শুরু করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। অনেক যাচাই বাছাইয়ের পর বুধবার প্রাথমিকভাবে 8 প্রার্থীকে নির্বাচন করেছে দলটি। দলের সদস্যরাই ভোট দিয়ে তাদের মনোনীত করেছেন। প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে দলটি জানায়, কমপক্ষে 30টি ভোট পেতে ব্যর্থদের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে বাদ দেওয়া হবে। এভাবে শেষ 2 জন প্রার্থী টিকে যাওয়া পর্যন্ত এমনটি চলবে। নির্বাচন তাফসিলের অধীনে জনসনের উত্তরসূরির নাম 5 সেপ্টেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছে কনজারভেটিভ পার্টি। এবার প্রার্থী বাছাইয়ে আগের চেয়েও সতর্ক থাকতে চায় দলটি, তাই সময় নিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে, কারণ দলের নীতি নির্ধারকরা মনে করেন নেতাদের বিরতিহীন কেলেঙ্কারির কারণে পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হারানো জনপ্রিয়তা উদ্ধারে যোগ্য নেতা বাছাইয়ের বিকল্প নেই। এর আগে হাউস অব কমন্সের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী জনসন বলেছেন, আমি শীঘ্রই মাথা উঁচু করে চলে যাব, ক্ষমতা ছাড়ব। মাত্র 1 সপ্তাহ আগে তার মন্ত্রিসভা তাসের ঘরের মতো ভেঙে যাওয়ার পর এই কথা বললেন বরিস। এই সময় ভাষণে তিনি তার সরকারের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, আমার সান্ত্বনা হলো আমি এমন এক সময়ে পদ ছেড়ে যাচ্ছি যখন ব্রিটেনে চাকরির সুযোগ সর্বোচ্চ। নতুন নেতা বাছাইয়ের জন্য জনসন পরামর্শ দিয়েছিলেন, যদি শেষ 2 প্রার্থী একটি চুক্তিতে সম্মত হন তাহলে দলীয় নেতাদের সুপারিশে নেতা বাছাই করা যেতে পারে। এমনটি হলে আগামী সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করা সম্ভব। তবে নেত্রীর স্থানীয় প্রতিযোগীরা ইতিমধ্যে এই পরামর্শ বাতিল করে দিয়েছেন। তবে জনসনের প্রেস সেক্রেটারি সাংবাদিকদের বলেছেন, তিনি এখনো আশা ছাড়েননি প্রতিযোগিতায় যে কোনো কিছু হওয়া সম্ভব। এদিকে লেবার পার্টির নেতা ক্রিয়ার স্টারমার বলেছেন, জনসন সবার সঙ্গে প্রতারণা করছেন। ইসরায়েলে গিয়ে ইরানে হামলার হুমকি বাইডেনের।
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম মধ্যপ্রাচ্য সফরে বুধবার ইসরায়েলে পৌঁছেছেন জো বাইডেন। বুধবার তেল আবিবের বেন গুরিয়ার বিমানবন্দরে অবতরণ করালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে লাল গালিচা সংবর্ধনা দেয় ইসরায়েল। দেশটির একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী, তবু দেশটিকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না ওয়াশিংটন। ইসরায়েলের N12 চ্যানেলকে দেয়া এই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ইরানের রিপাবলিকান গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে সরাবে না যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, এশিয়া সফরের প্রথম দুদিন বাইডেন ইসরায়েল কাটাবেন। সেখানে দখলদার ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। রাশিয়া বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান পশ্চিম এশিয়া সফরের মূল লক্ষ্য এই অঞ্চলে ইরান বিরোধী একটি জোট গঠন করা। ইসরায়েল সফর শেষে বাইডেন সৌদি আরব সফর করবেন এবং সেখানে আরব নেতাদের সঙ্গে তার একটি বৈঠক হবে বলে কথা রয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস বাইডেনের পশ্চিম এশিয়া সফরকে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছে। দৈনিকটি লিখেছে, চলতি সফরে বাইডেন একদিকে ওয়াশিংটনের কৌশলগত পররাষ্ট্রনীতি সফল করতে চান এবং অন্যদিকে নিজের রাজনৈতিক ভবিষ্যতের উপর এই সফরের গুরুত্বপূর্ণ প্রভাব তাকে মাথায় রাখতে হচ্ছে।